বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 12টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ এতে বাধা দেয়। পরে পুলিশি বেষ্টনীর মধ্যে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল আবু আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নজমুল হক ছনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।